রাস্তা দিয়ে কে যেন বলে যায় যে রাসূল নাই। হযরত হামজালা আর এক সেকেন্ড দেরি করে নাই, সুজা তরবারি আর ঢাল হাতে লইছে। বিবি পেছন থেকে ডাকতেছে, স্বামী কই যান, আপনার না শরীর না পাক, আগে গোসল করে তারপরে যান। হযরত হামজালার নবীর প্রেমটার পরিমাণটা কি? তিনি বলে, বিবি কার জন্য আমি গোসল করব, আমার রাসূল নাই, আগে নবীর পাশে তো দাঁড়াই পড়ে গোসল। সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহর কুদরত, উনি যুদ্ধের ময়দানে শহীদ হইছে যুদ্ধ করতে করতে। কাফেররা যুদ্ধের শেষ ভাগে পরাস্ত হয়ে পালাইছে, কিন্তু যাদের রক্ত ঝরছে উহুদ মাঠে তাদের ভিতরে হামজালা অন্যতম। নবীজির নির্দেশ, হামজালাকে না, শুধু যত শহীদ আছে সকলের প্রতি নির্দেশ আল্লাহর রাসূলের যে শহীদদেরকে বিনা গোসল কবর দিয়ে দাও, ওরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, বিনা গোসল কবর দিয়ে দাও। খবরটা হামজালার বিবি শুনছে যে শহীদদের বিনা গোসল কবর দিতেছে, কারণ শহীদরা রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে তাদের কাপড় কথা বলবে, আল্লাহ এরা তোমার দিনের জন্য শহীদ হইছে। শহীদ বাড়িয়ার মাটি কথা বলবে, আল্লাহ এই শহীদ বাড়িয়ার মাটি কথা বলবে, আল্লাহ বহু শহীদ তোমার দিনের জন্য এই মাটিতে শহীদ হইছে। কাফন কথা বলবে, ঢাল তরবারি খঞ্জর কথা বলবে, উহুদ মাঠে যারা শহীদ হইছে তাদেরকে রক্ত মাখা কবর দেওয়া হইতেছে, কারণ তাদের কবর কথা কাফন কথা বলবে, এটা সাক্ষী তারা দিনের জন্য কুরবান। বামাহশার গার খুদা পুরসদ বগু ইমদার জবাবে উ শহীদে খঞ্জরে ইশকা জবাবে উ কাফন দারদ শহীদে খঞ্জরে ইশকা জবাবে উ কাফন দারদ। ময়দানে মাশরে শহীদদের কাফন, ঢাল তরবারি, রক্ত মাখা, এ সামানগুলো তাদের শাহাদাতের সাক্ষী হবে। আল্লাহর রাসূল সকলকে বিনা গোসল কবর দিতে বলছেন। নবীজির যে সকল বড় বড় চারটি হক আছে তার ভিতরে একটা হক হলো নবীর শান মতো নবীকে বিশ্বাস করা, এটা একটা হক। তাসদিক বির রাসূল বি জামিই কামালাতিহি, আল্লাহর রাসূলের শান মতো আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, এটা এক নম্বর হক। রাসূলকে শুধু রাসূল মানলেই হবে না, রাসূলকে নবীজির সব যোগ্যতা সহ মানতে হবে, যেমন নবীজি শেষ নবী, শেষ নবীই মানতে হবে, নবীজি কেয়ামত পর্যন্ত নবী, কেয়ামত পর্যন্ত নবী মানতে হবে, নবীজি রহমাতুল্লিল আলামিন নবী, তো আলামিনের জন্য তিনি নবী, এটা মানতে হবে। তিনি মিয়ারাজওয়ালা নবী, মানতে হবে। কেউ যদি মিয়ারাজ না মানে তাহলে নবীর হক নষ্ট করলো, বেঈমান হয়ে যাবে সাথে সাথে। এটা এমন হক যে মিয়ারাজ অস্বীকার করার সাথে সাথে আল্লাহর কুদরত অস্বীকার করলো, তার মানে আল্লাহরেও মানতেছে না, কারণ নবীজির মিয়ারাজ কি নবী করছেন না আল্লাহ করাইছেন? আওয়াজ করে বলেন, আল্লাহ করাইছেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. الله বলেন যে আমি আমার বান্দাকে সফর করাইছি, أسرى بعبده, আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন, আল্লাহ নিজে। কেউ মিয়ারাজ মানতেছে না তার মানে আল্লাহ পাককে অযোগ্য, অযোগ্যতার দোষে দোষী বানাইতেছে। আল্লাহ বলতেছেন সুবহান, আমি দোষ থেকে পুত পবিত্র, আমার জন্য অসম্ভব কিছু নাই। এই এই যে একটা কামাল, নবীজির একটা কামাল যদি কেউ না মানে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, এমন জটিল হবে।
আমরা আমাদের সন্তানদেরকে নবীর হক শিখাই না, এ কারণে আমাদের সন্তানরা নেতা চেনে নবী চেনে না, কবি চেনে নবী চেনে না। নবীর পরিচয় তাদের কাছে সুস্পষ্ট না, এ কারণে মুসলমানের ঘরে জন্মায়াও নবীর সাথে বেয়াদবি করনেওয়ালা হয়, রসুলকে আক্রমণকারী হয়, নবীকে আঘাত দেয়া মুসলমানদের সমাজ থেকে আঘাত দেওয়ার সন্তান জন্ম হয়। কেন? ওরা নবীর ইজ্জত সম্পর্কে ইলম হাসিল করে নাই, ওদের পিতামাতা ওদেরকে নবীর হক শিখায় নাই। পয়গম্বরের যে সকল হক আছে তার ভেতরে একটা হক হল নবীজির শান মতো নবীজিকে বিশ্বাস করা, এক নম্বর হক। দ্বিতীয় নম্বর হক হল নবীজির শান মতো নবীকে মোহাব্বত করা, দাবিদার মোহাব্বত না, হাকিকতে মোহাব্বত। মোহাব্বত কা দাওয়া তু আশা হে করনা, হ্যায় মুশকিল মগর নজমে উলফত মে মরনা। মোহাব্বতের দাবি করা এটা সহজ, কিন্তু মোহাব্বতটা হাকিকতে বাস্তবায়ন করা কঠিন। এই হক আদায় করে যারা মোহাব্বত করবে, রাসূলকে হক আদায় করে মোহাব্বত করলে সে নবীর হক আদায়কারী খাঁটি মুমিন, খাঁটি উম্মত হিসেবে গণিত হবে। আমরা তো মোহাব্বতের হক বিবিটা যেরকম বুঝি, দলেরটা যেরকম বুঝি, চাকরিটা যেরকম বুঝি, সমাজেরটা যেরকম বুঝি, নবীরটা বুঝি না, ধর্মেরটা বুঝি না, ধর্মের মোহাব্বত অত বুঝি না, নবীর মোহাব্বত অত বুঝি না। সব বুঝি, নবীর মোহাব্বতটা বুঝবার চাই না। নবীর মোহাব্বত এত ছোট মোহাব্বত না, যেটারে না বুঝাই এমনি সামনে মোহাব্বতটা প্রেম করলেই সে নবী প্রেমিক হয়ে যাবে, বিষয়টা এমন না। নবী প্রেমিক যদি কেউ হতে চায় তাহলে, নবী প্রেমিক হইতে চাইলে তাকে মোহাব্বতের একটা লাস্ট সীমানা আছে, চূড়া আছে, এই চূড়া পর্যন্ত তাকে যাইতে হবে। আল্লাহর রাসূল মোহাব্বতের একটা সীমানা বলে দিচ্ছেন যে আমাকে মোহাব্বত করবে, হক আদায় করবে, কতটুকুন মোহাব্বত করবে তুমি, যে কয় তুমি তোমার জানের চাইতে বেশি মোহাব্বত করবে, মা বাবা ভাই বোন আপনজন যত স্বজন তোমার আছে তাদের চাইতে তো বেশি করবে, করবেই, নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করবে। যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন কামেল হবে না, মুমিন হবে না। বাবা মার সাথে সন্তানের মোহাব্বত জীবনের চাইতে বেশি হওয়া জরুরি, সন্তানের সাথে মা বাবার মোহাব্বত জীবনের চাইতে বেশি হওয়া জরুরি না। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো পরে তারপরে পরের নাম, এটা আল্লাহরই নেজা, উ আনফুসাকুম আগে নিজেরে বাঁচো আগে। এ কারণে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে নিজে বাঁচলে বাপের না, আমি যদি না বাঁচি আব্বা আব্বা করে কি লাভ, নিজে আগে বাঁচলে তারপরে অন্যের নাম। কিন্তু নবীর ব্যাপার যদি সামনে এসে যায় তখন হলো আমি মরলেও নবীর সম্মান আগে, এটা হলো মোহাব্বত। এই মানদণ্ডে নবীর আশেক বাংলাদেশে কিরকম থাকতে পারে হিসাব করে বাইর করে লোনা, এই মানদণ্ডের আশেক যদি সবাই হইত তাহলে শুধু আলেমরা সাতেমে রসুলের বিরুদ্ধে কথা বলতো না, শুধু তলবে আলেমরা নবীর দুশ্মন নাস্তিকদের ব্যাপারে কঠোর হইত না। এই মানদণ্ডের মুমিন সবাই হইলে
এদেশে কোনো নাস্তিক রাস্তায় দাঁড়ায় কথা বলবে দূরের কথা, কোন নাস্তিক আওয়াজ করার তার নাস্তিকতাকে প্রকাশ করার হিম্মত সাহস করত না। হাকিকতে ঈমান, নবীর হক আদায়কারী মহব্বত, মহব্বতটা হক আদায় করে করতে, এই হক সাহাবায়ে কেরাম আদায় করেছেন। শুধু পুরা সাহাবীরা আদায় করছেন তা না, ছোট সাহাবীরা আদায় করছেন। একবার তলহা বিন বরা রাদিয়াল্লাহু আনহু, হযরত বরা রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত তলহা, বাচ্চা মানুষ, নবীর মজলিসে বসে রইছে, সবাই চলে যায় কিন্তু সে বসা যায় না। বাপ চলে যাইতেছে, বাবায় ডাকে, কয় চলো যাই, কয় যান, আমি নবীর লগে কাম আছে। আল্লাহর রাসূলের কাছে কাছাকাছি যায় বসতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসা দেখা ডাক দিলেন, আসো কাছে আসো, তুমি যাও না কেন? কয় যাব, কিন্তু আপনি আমাকে এই মুহূর্তে একটা আদেশ করেন, আপনার একটা আদেশ মাইনা, তারপরে বাড়িতে যাই যেন আল্লাহর কাছে বলতে পারি যে নবীর আদেশ মানছি। বাচ্চাটার আবেগ দেখে আল্লাহর রাসূল পরীক্ষা করার জন্য বললেন, ওই যে তোমার বাবা বড় দাঁড়িয়ে আছে, যাও, আমার আদেশ হলো তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো। বাচ্চা তলহা নিজেরে আর এক সেকেন্ড স্থির রাখে নাই, নবী বলছে গর্দান আনতে, তো সাথে সাথে কমরের তরবারিটা, কমরের খঞ্জর বাইর করে সুজা দৌড় দিছে বাবার গর্দান আনার জন্য। আল্লাহর রাসূল পেছন থেকে ডেকে বলে, তলহা যাস না, বাবার গর্দান সন্তানকে দিয়ে কাটাইতে আমি আসি নাই, বাপ সন্তানের হক প্রতিষ্ঠা করার জন্য আমি আসছি। তাই আমি পরীক্ষা করলাম, তুমি কি তোমার বাপের বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? তো বুঝছি তুমি আমায় বেশি ভালোবাসো, আন্তা মুমিন, তুমি কামেল মুমিন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তলহা মারা গেছেন, ইন্তেকাল করছেন, যখন অসুস্থ হয়ে গেছে বাচ্চা বয়সেই, এখনো হাজিরা মদিনায় গেলে হযরত তলহার এই বাচ্চা তলহার কবর জিয়ারত করতে যায়। ইন্তেকালের আগে আল্লাহর রাসূল ইয়াদাত করতে গেছেন, দেখতে গেছেন আল্লাহর নবী, যা দেখে যে অবস্থা বেশি ভালো না, নবীজিও বুঝে ফেলেছেন যে তলহা মনে হয় আর বাঁচবে না। আল্লাহর রাসূল বলে আসলেন, বড়া আমার তলহা যদি মরে যায় আমাকে খবর দিবা, আমি জানাজা পড়াবো, আমি ওকে কবরে নামাবো। আল্লাহর রাসূল এটা বলে আসলেন, কিন্তু নবী চলে যাওয়ার পরে তলহা বলতেছে, আব্বা নবী খবর দিতে কইছে তাই কিন্তু খবর দিও না, আমার মরণ যদি দিনের বেলায় হয় তাহলে রাসূলকে খবর দিবা, আর যদি রাতের বেলায় আমার মরণ হয় তাহলে তোমরা জানাজা পড়ে আমাকে দাফন করবে। কারণ আমার মৃত্যুর সংবাদ নবীজি শুনলে সইতে পারবে না, নবীজি সাথে সাথে আমার জানাজা পড়তে নবীজি দৌড় দিবে। রাতের অন্ধকারে মুনাফেকরা মদিনার ইহুদিরা নবীর দুশ্মনরা রাস্তায়, আধার রাতে যদি আমার কারণে নবীকে কোনো আক্রমণ করে তাহলে আল্লাহরে মুখ দেখাইতে আমি পারব না, সুতরাং আমার জানাজা আমি বঞ্চিত হই হই সমস্যা নাই, কিন্তু আমার কারণে আমার নবী কোনো কষ্ট না পাক। সুতরাং দিনে মরলে খবর দিবা, রাত্রে মরলে খবর দিও না, মহব্বত নিজের জানার চাইতে বেশি। ঘটনা তাই ঘটলো যে রাত্রে ওনার মৃত্যু হয়ে গেল, হযরত বড়া নিজের সন্তানের ওসিয়ত মাফিক
সন্তানকে দাফন করে দিলেন। এরপরে আল্লাহর রাসূলের সাথে মুলাকাত হইলে নবীজি বললেন, আমি না বলছি আমি জানাজা পড়াবো, আমি দাফন করব। বললেন না কেন আমাকে? হযরত বড়া বলে, নবীজি আপনার আশিকে আপনারে বলতে মানা করছে, এজন্য বলি। কেন মানা করল? বলছে দিনে মারা গেলে খবর দিবা, রাতে মারা গেলে খবর দিও না, কারণ রাতের আধারে ইহুদিদের আক্রমণ আমার কারণে নবীর উপরে হইতে পারে, পাহাড়ি গিরিপথ দিয়ে নবীজি আসবে, আপনার আশিকের ওসিয়ত পুরা করতে যে আপনাকে খবর দেইনি। এ হলো মুহাব্বতের হক। যেমন হযরত হানজালা মুহাব্বতের হক আদায় করতেছে, নবীজি কিন্তু রুখসত দিছেন বিবির সাথে থাকার। ওহদ মাঠে খালিদ ইবনুল ওয়ালিদের আক্রমণে যুদ্ধের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, মুসলমানদের রক্ত ঝরতেছে, আল্লাহর রাসূলের দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে, হেলমেট মাথায় বসে গেছে, এদিক দিয়ে একটা খবর ছড়ায় গেছে, কুতিলা মুহাম্মদ, নবীজি শহীদ হয়ে গেছে, এই খবর ছড়াইছে। তো নবী আলাইহিস সালাম নাই এই খবর শোনার সাথে সাথে, নবীজি নাই এই খবর শোনার সাথে সাথে মদিনায়ও তো সরগোল শুরু হয়ে গেছে। হযরত হানজালা রাতের বেলায় বিবির সাথে ছিলেন, গোসল করবেন, পানির সংগ্রহ আছে, ফরজ গোসলের প্রস্তুতি নিতেছেন, এই সময় খবর পাইছে নবীজি নাই, রাস্তা দিয়ে কে যেন বলে যায় যে রাসূল নাই। হযরত হানজালা আর এক সেকেন্ড দেরি করে নাই, সুজা তরবারি আর ঢাল হাতে লইছে, বিবি পেছন থেকে ডাকতেছে, স্বামী কই যান, আপনার না শরীর না পাক, আগে গোসল করে তারপরে যান। হযরত হানজালার নবীর প্রেমটার পরিমাণটা কি? তিনি বলে, বিবি কার জন্য আমি গোসল করব, আমার রাসূল নাই, আগে নবীর পাশে তো দাঁড়াই পড়ে গোসল। সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহর কুদরত, উনি যুদ্ধের ময়দানে শহীদ হইছে যুদ্ধ করতে করতে, কাফেররা যুদ্ধের শেষ ভাগে পরাস্ত হয়ে পালাইছে, কিন্তু যাদের রক্ত ঝরছে উহুদ মাঠে তাদের ভিতরে হামজারা অন্যতম। নবীজির নির্দেশ, হানজালাকে না শুধু, যত শহীদ আছে সকলের প্রতি নির্দেশ আল্লাহর রাসূলের, যে শহীদদেরকে বিনা গোসল কবর দিয়ে দাও, ওরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, বিনা গোসল কবর দিয়ে দাও। খবরটা হানজালার বিবি শুনছে যে শহীদদের বিনা গোসল কবর দিতেছে, কারণ শহীদরা রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে তাদের কাপড় কথা বলবে, আল্লাহ এরা তোমার দিনের জন্য শহীদ হইছে, শহীদ বাড়িয়ার মাটি কথা বলবে, আল্লাহ এই শহীদ বাড়িয়ার মাটি কথা বলবে, আল্লাহ বহু শহীদ তোমার দিনের জন্য এই মাটিতে শহীদ হইছে, কাফন কথা বলবে, ঢাল তরবারি খঞ্জর কথা বলবে, উহুদ মাঠে যারা শহীদ হয়েছে তাদেরকে রক্ত মাখা কবর দেওয়া হইতেছে, কারণ তাদের কবর কথা কাফন কথা বলবে, এটা সাক্ষী তারা দিনের জন্য কুরবান। বামাহশার গার খুদা পুরসদ বগু ইমদার জবাবে উ শহীদ খঞ্জরে ইশকা জবাবে উ কাফন দারদ শহীদ খঞ্জরে ইশকা জবাবে উ কাফন দারদ ময়দানে মাশরে শহীদদের কাফন ঢাল তরবারি রক্ত মাখা এ সামানগুলো তাদের শাহাদাতের সাক্ষী হবে, আল্লাহর রাসূল সকলকে বিনা গোসল কবর দিতে বলছেন। খবর শুই না, হানজালার বিবি নবীজির কাছে দৌড়ে আসছে, বোরকা পরিহিতা আবৃতা এক যুবতী নারী আল্লাহর রাসূলের পাশে দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী আমি আপনার আশেক হানজালার বিবি,
আল্লাহর নবী সবাইকে গোসল ছাড়া কবর দিলেও আপনার হানজালাকে গোসল ছাড়া কবর দেন না কারণ আপনার হানজালার শরীর নাপাক ছিল আমি গোসল করতে বলেছি আপনার প্রেম তাকে গোসলের সময় টুকুনো দেয় নাই সে যুদ্ধের ময়দানে চলে আসছে নবী গো তারে যদি গোসল ছাড়া কবর দেন কিয়ামত পর্যন্ত নাপাক শুয়ে থাকবে আল্লাহর আদালতে নাপাক বদরে দাঁড়াবে গোসল দেন তারে আল্লাহর রাসূল আদেশ করলেন সাহাবীরা হানজালারে বের করো গোসল দাও সাহাবীরা শহীদদের ভিতরে হানজালারে খুঁজে পায় না গাজীদের ভিতরে খুঁজে পায় না আহতদের ভিতরে খোঁজাখুঁজি করে পায় না কই গেল হানজালা নবীজি পেরেশান তাহলে কি আল্লাহ নারাজ হইছে জিবরাইল এসে বলে নারাজ হয় নাই আল্লাহ বেশি খুশি হইছে এর লাগি পান না কিসমত কি বদনসিবি কো সিয়াদ কিয়া করে সর পর গিরে পাহাড় তো ফরিয়াদ কিয়া করে তো হযরত হানজালাকে গোসল দিলেন কে আল্লাহ নিজে তো হযরত জিবরাইল বলে নারাজ না আল্লাহ বেশি খুশি এর লাগি লাশ পান না পাইবেন কেমনে জমিনে না লাশ আসমানে আছে আকাশে তাকান রহমতের ফেরেশতারা আসমানি জান্নাতি পানি দিয়ে গোসল দিতেছে বাস কিছু সময় পরেই গোসল কমপ্লিট হানজালার লাশ তাজা গোসল পড়ে আছে এক সাহাবী যায় লাশ পরীক্ষা করতেছে আসলেই গোসল হইছে দেখে যে দাড়ি চুল বেয়ে বেয়ে তাজা জান্নাতি পানি গড়ায়া গড়ায়া উহুদের প্রান্তরের মাটিতে গড়ায়া গড়ায়া পড়তেছে এটা হলো মহব্বতের হক এটারে কয় মহব্বতের হক আমরা করি মহব্বতের হক একদিক দিয়া হযরত সিদ্দিক আকবর আর আল্লাহর রাসূল একসাথে যাইতেছে চতুর্দিক দিয়া কাফেররা আছে মহব্বতের হক কিভাবে আদায় করে যে আবু বকর নবীজিকে চতুর্দিক দিয়ে সিরাতের কিতাবে আছে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে পাহারা দিতেছে একবার ডাইনে একবার বামে একবার সামনে একবার পিছে আল্লাহর রাসূল বলেন আবু বকর একবার ডাইনে হাঁটেন একবার বামে একবার সামনে একবার পিছে এমন করেন কেন কয় যখন ডাইনে হাঁটি তখন মন কয় বামে দুশমন লাভায়া বামে আসি বাম থেকে কোন তীর যেন নবীর গায়ে বিধে না যায় যখন বামে হাঁটি মনটা কয় না জানি দুশমন সামনে নিয়ে আবার এই জন্য আপনার দুশমনের তীর ঠেকাইতে সামনে দাঁড়ায়া যাই আবার সন্দেহ হয় না জানি পেছন থেকে কেউ তরবারি দিয়ে আঘাত করে এ কারণে পিছনে দাঁড়ায়া যাই কারণ আবু বকর জিন্দা থাকবে আপনার গায়ে তীরের আঘাত লাগবে এটা হয় না পাহাড়ে উঠবে পাহাড়ের চূড়ায় আবু বকর জিন্দা আছে নবী পায়ে হাইটা পাহাড় ভাবে হয় না আবু বকর বসে গেছে আল্লাহর রাসূল কি বলে সরকার এই যে আপনার পাহাড় চড়ার সওয়ারি আমি আবু বকর হাজির খালি আমার ঘরের উপরে বসে পড়েন পালকিতে হযরত আবু বকর নিজে পালকি হয়ে গেলেন আল্লাহর নবী আবু বকরের ঘরে উঠলেন আবু বকর আল্লাহর রাসূলকে কাঁধে করে গাড়ে সরে উঠছে কষ্ট করলো কে আবার আরাম করে কে একদিক দিয়ে আবু বকর নবীরে কাঁধে করে উপরে তুলছে আবার দেয়া বলে সরকার থামেন আগে আপনি না আগে আমি আমি গুহায় ঢুকে সাপ করে লই আগে উপযোগী করি আপনি যাওয়ার তারপরে যাবেন সব গর্ত বন্ধ করে চাদর বিছায়ার নিজের রান রে বালিশ বানায় এবার কয় আসুন আল্লাহর নবী ভিতরে আসেন বিছনা রেডি আল্লাহর রাসূল ভিতরে নামছেন নামার পরে বলতেছে সরকার আপনার মাথায় উম্মতের নাজাতের ফিকির একটু বিশ্রাম নেন আল্লাহর রাসূলের মাথাটা আবু বকরের রানে আল্লাহর রাসূল রাইখা ঘুমাইতেছেন এদিক দিয়ে সাপে কামড়াইতেছে
ওই যে একটা গর্ত বন্ধ করার কাপড় নাই উঙ্গুলি ভিতরে ঢুকায় দিয়া রাখছে এ আঙ্গুলির উপরে বিষাক্ত সাপে কামড়াইতেছে সাপের বিষ যন্ত্রণা তারপর অবকর নরে ছড়ে কারণ নরা দিলে যদি রাসূলের ঘুম ভাঙা যায় আল্লাহর রাসূলের ঘুম ভাঙবে আমার কারণে হয় না রাসূলে আরবীর চেহারা তাকায় তাকায় দেখতেছে যে বিষাক্ত যন্ত্রণায় চোখের পানি গড়ায় পড়তে পড়তে নবীর চেহারার উপরে এক ফোঁটা পড়ছে আল্লাহর রাসূলের ঘুম ভেঙেছে বলে আবু বকর কান্দু কেন কয় কান্দি সাপে কামড়াইতেছে এতে নরাচরা দেও না উহু কও না কয় আপনার আরামই ব্যাঘাত করবে আল্লাহর রাসূল লালা মুবারক বের করে আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগায় দিছে সাথে সাথে বিষ পানি হয়ে গেছে মিন ইয়াজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূলের একটা মুজিজা সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে এতটুকু তো সহিহ হাদিস দিয়ে বর্ণিত আজাইবুল মাখলুকাত কিতাবে আছে আজাইবুল মাখলুকাত কিতাবে আছে সাপ গর্তের থেকে বাইরে ভিতরে ঢুকছে ঢুইকা নবীজির সামনে দাঁড়ায় সাপ রাসূলকে দেখা শুরু করছে সাপের জবান খুলে গেছে আল্লাহর রাসূল বলে কিরে আমার আবু বকরে কামড়াইছস কে কামড়াবো না শত শত বছর যাবত এখানে আমি ইন্তেজারে আছি আসমানি কিতাবের ক্লাস শুনছিলাম যে গারে সর হইয়া হাবিবে কিবরিয়া মদিনায় যাবে সেই থেকে এখানে বসা এই গুহায় ঢুকলে নবী দেখমু জালেমে আমারে দেখবার দেন এজন্য কামড়াইছি কেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি শুধু মানুষের নবী না নবীজি মাখলুকাতের নবী নবীজি গাছেরও নবী নবীজি হরিণেরও নবী নবীজি উটেরও নবী নবীর কাছে এসে উটেও বিচার দেয় সহি হাদিসে বর্ণিত শিকায়াতুল জামাল উটাইশা নবীর কাছে বিচার দিবার লাগছে হরিণীর বর্ণনা কেউ আল্লামা জাহেদ কাউসারি সহি বলছেন হরিণ আইসা নবীর কাছে বিচার দিছে নালিশ করতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তো পশু পাখির ভেতরে আছে সাপের ভেতরে আছে তাহলে উম্মত তোমার ভিতরে কেন থাকবে না কতটুকুন রাখবা তুমি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহর রাসূল বলে মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত সব কিছুর চাইতে নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালো না পারবে কামেল মুমিন হবে না এটা নবীর হক নবীজির তিন নাম্বার হক হলো মহাব্বত প্রমাণ করার হক প্রমাণ করবে কি দিয়া মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর রাসূল বলে যার সাথে সুন্নতের সাথে ভালোবাসে দাড়িটা ভালোবাসে কারণ নবীর সুন্নত টুপিটা ভালোবাসে নবীর সুন্নত পাঞ্জাবিটা পছন্দ করে নবীর সুন্নত পাগড়িটা ভালোবাসে নবীর সুন্নত দস্তরখান ভালোবাসে নবীর সুন্নত ভালো কাজ ডান দিক দিয়ে করা পছন্দ করে নবীর সুন্নত নিম্নমানের কাজ বাম দিক দিয়ে করা পছন্দ করে নবীর সুন্নত হার কাজে বিসমিল্লাহ বলে নবীর সুন্নত সব কাজে কাজে সুন্নত খুঁজে এই সুন্নত যারা খুঁজে তার ভেতরে নবীর ভালোবাসা আছে আল্লাহর রাসূল বলেন আমার সুন্নতের হক আদায় করে যারা আমার ভালোবাসাকে প্রমাণ করবে আমি নবীর সাথে তারা আল্লাহর জান্নাতে থাকবে এই কারণে খেলাফে সুন্নত কোন কাজ কবুল হয় না আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সব কাজ নিয়ত ঠিক তরিকা ঠিক এই দুইটা ঠিক করার তৌফিক দান করুন আমিন আমিন আর আস্তে করে কোন আমিন দিল থেকে বলেন আমিন আমিন যত কাজ করব লিল্লাহ আল্লাহর জন্য
আর সুন্নাত তরিকায় করব ইনশাআল্লাহ নবীজির আরেকটা হক আদায় করুন চার নাম্বার হক হলো নবীজির নাম শুনলে দরুদ পড়া নবীর নামে দরুদ পড়া এটা নবীর হক খালি জিলাপি সামনে পায়া দরুদ নামিয়া নবীর নামে দরুদ সব সময় বলুন না এক সাহাবী কয় কতক্ষণ পড়বার চাই নবী জানেন আপনার নামে দরুদ দিনের 100 টাইম 24 ঘন্টাকে তিন ভাগ কইরা 100 শুধু আপনার নামে দরুদ পড়বার চাই আল্লাহর রাসূল বলেন পারলে আরো বাড়ায় আরো ভালো হইব সাহাবী কয় তাইলে সারা দিন তিন ভাগ কইরা দুই ভাগ আপনার নামে দরুদ পড়বার চাই নবী বলেন আরো যদি বেশি পড়ো আরো ভালো হইব তো সাহাবী বলে আল্লাহর নবী তাহলে আমি নিয়ত করে লইলাম ফরজ ইবাদতের বাইরে যত সময় আছে বসে বসে আপনার নামে দরুদ পড়মু খালি আল্লাহর নামে খালি দরুদ তুমি জীবনে জিলাপি সারা মুখ দিয়ে দরুদ তোমার মুঠি খালি বাইরে হয় না রাগের কিছু নাই নবীর নাম শুনবে দরুদ পড়বে যত বেশি দরুদ পারে তত বেশি পড়বে আল্লাহ তাআলাও দরুদ পড়বে তবে তুমি আমি সবাই মিলে দরুদ না পড়লেও নবীর নবুয়াত রেসালাতের কোনো কমি হবে না কারণ নবীর নামে দরুদ পড়ে স্বয়ং আল্লাহ কে পড়ে কে পড়ে আওয়াজ করে বলেন কে পড়ে আল্লাহ দরুদ পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ নিজে পড়ে মালাইকারা পড়ে খোদা দর ইন্তেজারে হামদ মানে মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস খোদা মদহি মোহাম্মদ মুস্তফা বস মোহাম্মদ হামিদে হামদে খোদা বস আল্লাহর প্রশংসা করার জন্য রাসূল একা যথেষ্ট আর নবীর দরুদ পড়ার জন্য আল্লাহ যথেষ্ট আমরা কেউ আল্লাহর জিকির না করলে হামদ সানা না করলে আল্লাহর কোনো কম নাই আল্লাহর রুবুবিয়াত রক্ষার যা হামদ সানা লাগে একা নবীজি একাই করছে আর আল্লাহর রাসূলের আমরা শেখ না হলে নবীর কোনো সমস্যা নাই কারণ নবীজি হাবিবুল্লাহ আশেক স্বয়ং আল্লাহ আমরা দরুদ না পড়লে কি হবে আল্লাহ নিজেই দরুদ পড়ে তাহলে একটা হক হলো প্রতিদিন দরুদের আমল করা কমপক্ষে 100 বার 200 বার 300 বার 500 বার দরুদ শরীফ পড়া যায় সমস্যা কি আমরা জেলখানার ভিতরে মামুল বানায় নিছিলাম যে কমপক্ষে 500 বার উপরে 5000 7000 বার দরুদের আমল যে করতে পারবে তার জন্য আমরা বিশেষ দোয়া করব এটা ছিল আমাদের প্রতিযোগিতা তিলাওয়াত করবা দরুদ পড়বা আল্লাহর লগে কথা কইবা নবীর কাছে যত দরুদ পড়বা তো প্রত্যেকবারে জেলখানা থেকে ফেরেশতারা দরুদ নিয়ে যায় বলবে আল্লাহর নবী আপনার উম্মত মৌলবী একটা জেলখানায় ও দরুদ পড়ছে এটা বলবে নবীর কাছে শাফাত কনফার্ম করো দরুদ বেশি পড়বেন প্রতিদিন কিছু দরুদ পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এইভাবে করে নবীদের যে হক আছে এগুলো এই হকগুলো আদায় করবেন নবীদের চারটা হক এই যেগুলো বললাম আল্লাহর রাসূলের আরো হক আছে যেমন টাকা হইলে নবীর কবর জিয়ারত করতে যাইবেন নবীর হক আলেম ওলামাকে মহব্বত করবেন এটাও নবীর হক নবীর রেখে যাওয়া আমানতকে হেফাজত করবেন মসজিদ মাদ্রাসা আবাদ রাখবেন নবীর হক এগুলো নবীর হক নবীর আমানত হেফাজত করবেন পাহারাদারি করলেন মৌলিক চারটি হক যেগুলো বড়গুলো ওগুলো বলেছি তো এগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আর যা কাজ করবেন ইখলাস ও মহব্বতের সাথে করবেন অন্য কোনো কিছু যেন কোন নেক কাজের ভিতরে যেন অন্য কোন নিয়ত প্রবেশ না করে তাহলে ওই ওই নিয়ত খারাপ হইলে ওই আমলের এক পয়সার দাম নেই
এক পয়সার দাম না, এক পয়সার দাম না। সুতরাং নিজেরাও ভালো হই, নিজেদের আমলগুলোকেও ভালো বানাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিন।